আপনি নবীর বংশীয় হলেন কি করে এটা আমার প্রথম কথা নয়টি জিনিস বর্জন না করলে কেউ কখনো খেলাফত পায় না কি কি বর্জন করতে হয় যা বর্জন করলে একটা মানুষ খেলাফত পাওয়ার উপযুক্ত হয় পাশাপাশি দয়াল আমি যে আপনার কাছে মুড়ি দমু আপনি আমারে দিবেন ডাকি এই যে আমি সাইর কথা কইছি এর অর্থ আছে আমি বুঝাবো এই তো শুরু করতেছি একটু খালি ধৈর্য ধরেন আপনি আমারে দিবেন কি আপনি কি আমাকে আল্লাহ কাছে দিবেন আসসালাতুল মিরাজুল মুমিনিন সালাতের মাধ্যমে হয় মুমিন বান্দার মিরাজ কেউ যদি হতে পারে মুমিন তাহলে আল্লাহর সাথে পাঁচবার মিরাজ হবে দেখা হবে তাহলে পিশাব দইরা আল্লাহ পাওয়ার দরকার নাই মুমিন হলেই আল্লাহ পাওয়া যায় আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি পিতামাতার দুই পায়ের বৃদ্ধ আঙুলে চুম্বন করে সে যেন মনে করে জান্নাতের দরজার মধ্যে সে চুম্বন করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং পিতামাতার পরিপূর্ণ দাসত্ব খেদমত গোলামি ভরণ পোষণ দিয়ে যদি মা বাবার মন জয় করতে পারে আর মা বাবা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে মাওলার কাছে দোয়া করে মা বাবার দোয়া কবুল হয় না গো দরদি মা বাবার দোয়ার চাইতে বড় দোয়া পৃথিবীতে মা বাবার দোয়াও যেরকম প্রথম সর্বপ্রথম আল্লাহর কাছে পৌঁছে যায় আবার মা বাবা মনের থেকে অভিশাপ না দিল কিন্তু সন্তানের দ্বারা যদি কোনো মা বাবা কষ্ট পায় হৃদয় দিয়ে যদি কষ্ট অনুভব করে মুখে অভিশাপ দিতে হয় না একাই ওটা লেগে যায় আল্লাহ নবী বললেন মা বাবার খেদমত করে যদি মন একবার সন্তুষ্ট করা যায় দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে সন্তানের কপালের মধ্যে একটি আকবরি হজের সওয়াব লিখে এবং ওই সন্তানকে জান্নাতবাসী করে দেয় আমি আমার গুরুর কাছে একটু জানতে চাই মমিন হয়ে আল্লাহ পাওয়া যায় মা বাবার গুলামি করে বেহেস্ত পাওয়া যায় আল্লাহর চাইতে কি বড় কিছু আছে নাকি এই দুনিয়ায় গুলামি করমু আপনি আমারে কি দিবেন লেনা দেনা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না বাবা আমরা একটা কথা বলি যে মা বাবা বিনা স্বার্থে ভালোবাসে এর ভিতরেও একটা স্বার্থ কাজ করে আল্লাহ একটি সন্তান দে রে মাওলা একটি সন্তান দে কামাই খাওয়ার স্বাদ নাই মরলে মাটি দেবে কি এই বিনিময়টুকু কিন্তু মা বাবার কাজ করে করে না দয়াল আশা করে সন্তানের কাছ থেকে তা আমি আপনার কাছ থেকে কি আশা করব আপনি আমাকে কি দিবেন এটা আমি একটু জেনে নেব আর এখান থেকেই আমাদের টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকার যার সাথে গান তিনিও টাঙ্গাইলের একজন শিল্পী এই জন্য আমি টাঙ্গাইলেরই একজন সাধকের গান দিয়া আবার দয়ালের কাছে প্রথম আসরের প্রশ্ন পর্ব একটু রাখতে চাই সর্বশোধন দিয়ে যদি সর্বশোধন দিয়ে যদি গুরু পূজা করতে হয় তুমিও তো সব দিয়েছ কি আছে আর দয়ে ময় বলো কি আর
দয়ে ময় তুমিও তো সব দিয়েছো ওরে সর্ব আচ্ছা ঠিক আছে তো যা প্রয়োজন সেটা করেন গানের মধ্যে এরকম ও সর্বশোধন গুরুর হাতে হাত দিয়েছ তোমার বলতে জাতিয়ে দিছো হানিফজা যেদিন গুরুর হাতে হাত দিয়েছ ভক্তের জন্য কি রেখেছো ভক্তের জন্য কি রেখেছো ভক্তের জন্য কি রেখেছো কি আছে তোমার সঞ্জয় তুমিও তো সব দিয়েছো কি আছে আর দয়ে ময় বলো কি আছে আর দয়ে ময় তুমিও তো সব দিয়েছো ওরে সর্বশোধন আপনারা এখানে অনেক মানুষ আস্তে আস্তে মুরিদ হয়েছেন আহলে বায়াতের নায়ে উঠেছেন আমি নিজেও মুরিদ হয়েছি আহলে বায়াতের নায়ে উঠেছি কিন্তু পালাটা আজকে শিষ্য আমাদের বাউল গানের মঞ্চে সকলেই যে আমরা মুরিদ হয়েছি বিষয়টা এরকম না যারা এখনও মুরিদ হয় নাই মূলত তাদের জন্য তাদের হয়ে আমি প্রশ্নগুলো করছি আমার দয়ালে হাদিস কোরআন তাফসির সমস্ত কিছুর মাধ্যম দিয়ে যখন জবাব করবেন হাজারো শ্রোতার মধ্যে যদি একজন শ্রোতাও আমাদের তরিকতে আসে আমাদের গুরু শিষ্য পালা গান করাটা সার্থক হয়ে যাবে ও দয়াল
আপনি যেদিন আপনার দয়াল সানমি আচান বইরা বড়ি দয়ালের হাতে হাত দিয়েছেন আপনার বলতে আপনি আর কিছুই রাখেন নাই আরে হাদুদি কেটাই তো মুরিদের সত্য তাই না বাবা আমার বলতে আমি আর কিছুই রাখলাম না গানের কথাটাও আসছে এটাই যেদিন গুরুর হাতে হাত দিয়েছো তোমার বলতে যা ছিল তুমি সকল কিছু দিয়ে দিয়েছো আমার বলতে কি রেখেছো কি আছে তোমার সঞ্চয় ধন আছে যার সেই তো ধনী ও দয়াল তোমার তো কিছুই নাই জানি হলে শুধু এই ভাবে ঋণী কি করবে তুমি বিনিময় আশা করি আমার গানের কথাগুলো আমার দয়াল বুঝিয়ে দিবে আর একটা কথা আমি একটু জানতে চাই যার মধ্যে উঠে বসলাম দয়ালও বসা আমিও বসা তো দয়ালের একটা ভক্ত ছেলে আমাদের নাগরপুর আলোক দিয়ার ওইদিকে বাড়ি ভক্তি দিয়া দেখলাম হাতের ভিতরে নজরানা দিল মানে টাকা দিল এই প্রথাটা কবে কোন দিন কার থেকে কোন গুরুকে কোন শিষ্য দিয়েছিল নাম রাজে আপনা গো নজরানাটা দিমু এর দলিল লাগবো না লাগবে কি না অবশ্যই ওকে দিয়েই শুরু করলাম আর কি আপনা গো আল্লাহর নবীর থেকে না কোন অলি থেকে বিষয়টা কি প্রথম আসরে আমার এতটুকু চাওয়া আশা করি আমার গুরুজি আমাকে সুন্দর ভাবে বুঝদান করবে ও তুমিও তো সবে দিয়েছো কি আছে সব দিয়েছ কি আছে আর দয়ে ময় বলো কি আছে আর দয়ে ময় তুমিও তো সব দিয়েছ সর্বস্ব ধার দিয়ে যদি সর্বস্ব ধার সর্বস্ব ধার দিয়ে যদি গুরু ভজন করতে হয় তুমিও তো সব দিয়েছ কি আছে আর তয়ে মায় বলো কি আছে আর তয়ে মায় তুমিও তো সব দিয়ে ও মায়েরা বোনেরা গরম লাগে আরে হ্যাঁ লাগে এই যারা মুসলমান তাকেও গরম লাগে সনাতন ধর্মের হিন্দু মানুষ যারা তাকেও গরম লাগে সবার সবার গরম লাগে হ্যাঁ আমার বেশি যারা খ্রিস্টান তাকেও গরম লাগে যারা বৌদ্ধ ধর্মের অধিকারী তাকেও গরম লাগে কয় কি রে আমার শিষ্যটা কয় কি হ্যাঁ এখনো বুঝে নাই
এই যে আমি সাইর কথা কইছি এর অর্থ আছে আমি বুঝাবো এই তো শুরু করতেছি একটু খালি ধৈর্য ধরেন ধন্যবাদ পালা হইল গুরু এবং শিষ্য পালা গুরু এবং শিষ্য অনেকগুলি অনেকগুলি মূল্যবান চমৎকার কথা আমার কাছে রেখেছেন আমার ভালো লাগছে নয়টা জিনিস বাদ দিলে পীরন যায় কইছে না রে কথা হ্যাঁ কইছে নয়টা জিনিস বাদ দেওয়া লাগবে পীর হইলে নয়টা কি হ এটা তো একটা কথাই পাকে পাক পঞ্জাতন নবীগণ সাহাবীগণ কেউ আসে নাই আমাদের দেশে আমরা নবীর বংশ হলাম কি করে বাহ কথা ভালো আমার খারাপ লাগে নাই একটু জায়গায় কেমন কেমন জানি লাগলো আর কি ওই একটা জায়গায় উনি নাকি দেখে এই দেশে পীরের ফুলাই পীর হয় পীরের ফুলা পীর হবো না তা কি সুর হবো এই পীরের ফুলা পীর হবো না তা কি হবো আমার ছোট্ট ছেলে নাম ওর নূরচাঁদ আমার ছোট্ট ছেলে ওর নাম নূরচাঁদ 7 থেকে 8 বছর বয়স মাঠে গেছে ক্রিকেট খেলতে সাথের খেলোয়াড়রা ঝগড়া করে গালি দিছে আমার ছেলেটা ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে বলছিল এই তুই গালি দেস আমি ইচ্ছা করলে তোকে বাড়ি দিতে পারি ওই ছেলেটা বলছে তাহলে দেস না কে আমার ছেলেটা বলছিল না আমার বাবা যে পিসাব আমি তো পিসাবের ছেলে তাই তোরে বাড়ি দিতে পারবো না গালিও দিতে পারবো না তোর সাথে খেলবই না পীরের পোলা পীর হবো না মানে এনে খারাপ দেখেন কি আপনি কর্ম থাকলে কাজ থাকলে শিক্ষা দীক্ষা থাকলে পীরের পোলা পীর হবো পীরের পোলা পীর হবো কি রে বাবা আর মা যখন মিলন কইরে একটা ফুড়া মায়ের গর্ভে দিছে ওই ফুড়ার মধ্যেই তো পীর অর্ধেক বইরা দিছে ওই এই অর্ধেক পীর এ পোলা ওই এই অর্ধেক পীর পীরের পোলা পীর হয় মানুষের খারাপ লাগে কেন যারা মুরিদ পড়ছে ওরা পীর হবো না ওরা ভালো করে কর্ম করুক ওরা ভালো করে কর্ম করুক ওরাও খেলাফত পাবো ও হালার পোলারা বছরে দেখা করবো উরসের দিন আবো রাত 11টায় যাবো গা রাত 3টায় ওরে খেলাফত দিয়ে পীর বানান লাগবো না দেখুন শালাই কইছে ও কবে কোন দিন মুড়ি দইছাল তাই তো ভালো করে মনে নাই রাত 10:30-11টার সময় সালাম করে কয় বাবা আমি আইছি আমি কই তুই জানি কেরা কয় চিনলেন না আমার বাড়ি ওপারে আবার রাত 3টার সময় কয় বাবা আমার ভেজাল আছে তোর কি ভেজাল হইলো রাত কিরে কয় বাবা আমার অহন জান না বোগা ওর তো ভেজালই আছে তাহলে ও খেলা বস পাবো কি বকিরে আগে আমি কে আমি নবীর বংশ কিনা আরে গাদিরে খুম নামক স্থানে দাঁড়াইয়ে আমার নবীজি ভাষণ দেয় আমি যাওয়ার পরে আমার আহালদের কাছে তোমরা দাখিল হইও কেউ কেউ দাঁড়িয়ে বলে হুজুর আপনার তো ছেলে নাই আপনার তো ছেলে নাই আমরা কার কাছে যাব আমার নবীজি হযরত আলীর টান দে উঠায় হযরত হাসাইন হযরত হুসাইন রে টান দে উঠায় মা ফাতেমাকে টান দে উঠায় ইয়ামন থেকে আনা একটা কালো চাদর ওই কালো চাদরটা দিয়ে বেষ্টিত করে আমার নবীজি দেখায় তোমরা দেখো এরাই আমার আহাল এরাই আমার আহাল এরাই আমার বংশধর এরাই আমার আহাল এদের কাছে তোমরা কি হইবা দাখিল হইবা আহাল অর্থ বংশ দাখিল হওয়া বিক্রি হওয়া বায়াত হওয়া ক্রয় বিক্রয় হওয়া
রে নবীর পরে আসলো আলী আলীর পরে হাসান হোসাইন হযরত আলীর হাত ধরে murid হইল হাসান বসরি হযরত আলীর হাত ধরে murid হইল ওয়াইজ করনি উমাইল বিন জায়েদ মিদ্দাত রহমান আস্তে 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 জয়নুল আবেদিন হইয়া ইমাম জাফর সাদেক ইমাম বাকির হইয়া এই ধরা দামে খেলাপথের একটা রাস্তা আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে আমার বরিয়াবর পাক দরবার শরীফ আমার বরিয়াবর পাক দরবার শরীফ নবীজির 37তম বংশধর এ মৌসুমী বাউল আমি বরিয়াবর নবীর বংশের হাতে হাত দিয়েছি আমি বরিয়াবর আজ থেকে 25 বছর আগে আরে আজ থেকে 25 বছর আগে আমি যখন কলেজে লেখাপড়া করি আমি তখন কলেজের একজন ছাত্র আমি আমার দয়াল বুড়িয়া বুড়ি আমার দয়াল চান আমি তার কাছে murid হই আমি জিজ্ঞেস করেছিলাম বাবা বাংলার অনেক জায়গা ঘুরেছি আমি খুঁজতে আছি নবীর বংশ আমার বড়িয়াবরের দয়ালরা মদিনা হইতে এসেছিল ওনারা মদিনায় থেকে আসছে ওনারা মদিনার বসতি ছিল আমার নবীজির 37তম বংশধর আমি তাদের হাতে হাত দিয়ে নায়েব রাসূল নায়েব এ রাসূল আমি তাদের নায়েব তাদের গোলাম আমি এই শিরি ধরে আমি নবীর বংশধর দেখে দেখে বলে কেউ তো আসে নাই আসার কোনো দরকার নাই আল্লাহর নূরে নবী নবীর নূরে সারা মাখলুকাত ওখান থেকেও এক বিন্দু পাইছি আমি নবীর বংশধর আমি ওখান থেকেও এক বিন্দু পাইছি আমি নবীর বংশধর বাবা শুধু কি তাই এবার আসি পরের কথায় ডেকে ডেকে বলল আমি মা বাবার চরণে চুম্বন করলে যেন বেহেস্তের দরজায় চুম্বন করলাম হ আমি নামাজ পড়লে বেহেস্ত পাবো আসসালাতুল মিরাজুল মুমিন আমি মুমিন হইয়া সালাত কায়েম করলে আল্লাহর দেখা পাবো আমি পীর ধরবো কেন এর চাইতে কি ভালো আছে অতিব উত্তম কথা বাজাইস না আমি পীর ধরবো কেন আমি যদি নামাজ পড়ে বেহেস্ত পাই আসসালাতুল মিরাজুল মুমিন মিরাজ হবে মুমিন বান্দার আল্লাহর সাথে তাহলে আল্লাহর দেখা হইল বেহেস্ত পাইলাম আর আমার কিসের প্রয়োজন এরে বুকা তুই বেতরের নামাজ পড় তাহাজ্জুদের নামাজ পড় সালাতুল তসবির নামাজ পড় আরে ব্যাগ কিছু পরার আগে ওযু তো কইরা নইবে হে কি কোন আপনারা আরে তুমি বাবার পায়ে সালাম করো আর মুমিন হইয়া নামাজ পড়ো আল্লাহ পাওয়ার বেহেস্ত পাও আগে তো মুসলমান হইবে মুসলমান হইয়া না নামাজটা পড়বা তুমি আগে মুসলমান হইতে হবে অনেকেই মনে করতে পারে হানিফ ভাই আমি যেই ঘরে জন্ম নিছি আমার বাবা মুসলমান মা মুসলমান দাদা দাদি মুসলমান আমি তো ওই ঘরেই জন্ম নিছি আমি আবার কিসের মুসলমান হব দরদ রে মুসলমান হইতে হবে মুসলমান কাকে বলে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি আর মুসলমান শব্দের আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণ কারি যিনি একজন নাইব রাসূলের কাছে আত্মসমর্পণ করলো তিনিই হইল মুসলমান আরে তুমি যা করো করো নিষেধ নাই তো আগে murid হও আগে মুসলমান হও তারপর তুমি সালাতুল তাসবি করো করো মুমিন হইয়া নামাজ পড়ো করো
চমৎকার কথা আগে মুরিদ হইতে হবে মুসলমান হইতে হবে তারপরে তোমার সকল কর্ম এবার আসি পড়ে ডেকে ডেকে বলল দয়াল তোমার তো কিছু নাই তুমি তো সব তোমার দয়াল দিয়ে দিছো হ হ কিছু মনে করা যাবে না বাউল অনেক গরম অত কথা বলতে পারবো না জ্ঞানীদের কাছে অত কথা কইতে হয় না অল্প করে কইলেই বুঝে শোনা রে আমি সব দিয়ে একটা জিনিস পাইছি যা কইয়া তুমি আমারে ডাকো তুমি না কইলে ও দয়াল আরে আমি সব দিয়েই এই তো পাইছি আমি আমার দয়াল রে সব দিয়ে সব দয়াল দেওয়ার পরে আমার দয়াল কইছে আজকে থেকে তুইও দয়াল রে আমি সব দিয়ে এই নামটাই কেবল পাইছি আমার সানমিয়া সানরে সব দেওয়ার পরে আমার সানমিয়া বুকে টাইনে নিয়ে জোরে ধরে কইছে লানি কতদিন আর আমার গোলামি করবি এবার একটু চাকরি কর আমি ডাক দিয়ে কইছিলাম ও বাবা এটা কি কও আমি তো চাকরি তোমার দরবারে করতেই আছি ডাইকা ডাইকা বলছিল এই চাকরি শেষ চাকরি না ইসলাম প্রচার করার জন্য আরেকটা চাকরি আছে যেটা আমি তোরে দান করলাম যা আজ হইতে তুইও দয়াল আমার দয়াল আমারে দয়াল কইছে তাই তো আমি দয়াল আরে দয়াল তিনি তিনি সব দিতে পারে কি চাও তুমি আমার কাছে আমি সব দিয়ে একটা পাইছি তা হইল দয়াল আর দয়াল যিনি তিনি সব পারে ভাবের কথা জোড়া গাথা বাকি বইকা নাই যা জিজ্ঞাসা তাই খোলা শাক পর্ব প্রাণের ভাই নয়টা জিনিস বর্জন করলে পীর হবে গো আমারে যাই কইয়া সররিপু বাদ দিতে হবে মানব দেহ হইতে আপনাদের যাই কইয়া সররিপু ছয় রিপু খুব কঠিন খুব কঠিন কাম ক্রোধ লোভ খুব কঠিন খুব বলা যত সহজ করা হতো সহজ না এই সররিপু বাদ দিতে হবে এই হইল ছয় আর হইল ঘৃণা লজ্জা ভয় এই তো হইল ছয় তিনে নয় বাদ দিলেই তুমি মুর্শিদ হবে গো ওই যে নাটুরের হালসা থেকে আমার বিনোদ ফকির ওই যে বিনোদ পিসা কতটা বৎসর ধরে যাই রে ওই মানুষটার ঘৃণাও নাই লজ্জাও নাই ভয়ও নাই নাটুরের হালসা থেকে আসছে ওই রকম ঘৃণা লজ্জা ভয় থাকা যাবে না থাকা যাবে না সররিপু পীর হওয়ার প্রথম শর্ত কত কথা কইল রে মন আসরে দাঁড়াইয়া আমার ভক্তে ভক্তি কইরা টেহা দিছে এইটা লাগছে তার মনের ভিতর দাঁড়াই আহ
এটা খালি হেয়ার লাগে নাই এটা অনেক মানুষের লাগে পিশাব হেরে আবার টেহ দিব কে এটা সালাম ভক্তি করে করুক গে আবার টেহ দেন না বুকে এরকম কিন্তু অনেক মানুষের মনেই আসলে না এটা আছে না এটা অনেক ওই এটা কিন্তু অনেক মানুষের মনে ওই যে টেহা দিলে সালাম করে টেহা দেয় কত বদনামও করে কয় দেখছি উরসে যে দেখছি কয় তিন সালা তো খালি টেহাই উঠছে আর একজনে কয় কতরি হবো কয় 11 থেকে 22 লাখ ক 10 টেহা 20 টেহা নোট হব না 22,000 কয় 22 লাখ তো পিসাবের খালি নজর নাই উঠছে তার প্রশ্নটা খুব সুন্দর এটা কে দিছিল কবে কারে কোন জায়গায় প্রাণটা চমকে ওঠে রে কোন দিন কই নাই এরকম কইরা আজকে কইমু বিকেল বেলা আমার নবীজি দাঁড়িয়ে আছে আমার নবীজি দাঁড়িয়ে আছে হযরত আলী ধীরে 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 আসে হযরত আলী আমার নবীজির সামনে আইসা দাঁড়াইয়া আমার নবীজির কাছে একটা গোপন কথা জিজ্ঞেস করে ও হুজুর এটা জানি কি হইব আমার নবীজি কথা বলে না আমার নবীজি কথা বলে না হযরত আলী আবারও জিজ্ঞেস করে ও হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে আইছি গো এটা জানি কি হইব নবীজি কথা বলে না হযরত আলী পায়ের মধ্যে ধরে কয় হুজুর আমার কি কোনো কিছু ভুল হইছে আমার নবী কয় হও হযরত আলী চমকে উঠল হুজুর আমার কি ভুল হইছে আমার নবীজি হযরত আলী রে বসার থেকে উঠাইয়া বলছিল আলী রে কোন গুরুজনের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হইলে তাকে আগে কিছু নজরানা দিয়ে একটা ভক্তি দিতে হয় কোন গুরুজনের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হইলে কোন গুরুজনের সামনে গেলে তার মুখে দুইটা ভালো বাণী শুনতে হইলে কিছু নজরানা দিয়ে তারে ভক্তি দিতে হয় তা না হইলে ওই গুরু কথা শোনা তেমন কার্য হয় না হযরত আলী হাত জোর করে বলছিল হুজুর আমি বুঝি নাই আমার ভুল হয়ে গেছে হযরত আলী বাড়ি চলে গেল দিন শেষে রাত আসলো আলী ঘুমায় না আলীর ঘুম হয় না এটা আমি কি করলাম সারা রাত চলে গেছে সকালবেলা হযরত আলী গেছে পরের বাড়ি কাজ করতে হযরত আলী পরের বাড়িতে সারা দিন কাজ কইরে সারা দিনের যে দিরহাম অর্থাৎ টাকা বেতন হযরত আলী সারা দিন পরিশ্রম কইলেন যেই বেতন পাইছিল সেই দিরহাম পাইছিল সন্ধ্যার শেষে ওই দিরহামটুকু হাতে নিয়ে নবীজির বাড়ি গিয়ে নবীজিকে একটা ভক্তি দিয়ে ওই দিরহাম নবীজির হাতে দিয়ে তারপরে বলছিল হুজুর ওই কথাটা জানি কি হযরত আলী দিয়েছিল নবীকে কয় টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যত টাকা পেয়েছিল অত টাকা এ মুরিদানেরা 20-50 টাকা দিয়া মনে বাড়ি দেয় না যেদিন হাত তুলছিল সেদিন না কইছিল আমার যা আছে সব আপনার 50 টাকা দিতে কষ্ট লাগে আর কও সব আপনার না হযরত আলী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে যেইটুকু দিরহাম পেয়েছিল ওইটুকু দিয়ে নবীজির কাছে মারিফতি কথা জিজ্ঞেস করেছিল এটা সেখান থেকেই প্রযোজ্য এর চাইতে আরো বড় কোনো দলিল লাগবো এ পর্যন্তই কথা ছিল তার আরো কোনো কথা আছে থাকলে থাক বাবা অনেক গরম থাকলে আবার মনে করাই দিবনি
দর এটা গান দিয়ে নই তারপরে পথ দেই নও এটা গান দিবার দে হ্যাঁ হ্যাঁ শত সাধনার বলে এসেছয় এই মানুষ কুলে আবেড়া তুমি শুলবা না দিবা বলে আজ দিলে না ইয়া কেন রে সাধু সংঘ নি তুমি যার লাগিয়া এসেছ তারে কি মন পেয়েছ শোক বুঝি খেয়েছ শোকে দেখলাম যার লাগিয়া এসেছ তারে কি মন পেয়েছ শোক বুঝি খেয়েছ শোকে দেখলা না ওরে সে তো সরল প্রেম পাদনে পাঠাই তোমায় ভুবনে সে তো সরল প্রেম পাদনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে তুই কামরিনি হইলি দেওয়ানা কেন রে তুই কামরিনি হইলি দেওয়ানা ইয়ার কেন রে সাধু সংঘ নিলে না কেন রে সাধু সংঘ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব তুলে শত সাধনার বলে আসিয়া মানব তুলে সুলয়ানা দিবে বলে আজ দিলে নারে মন সুলয়ানা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না আমানত মানবতাম এনেছিস তুই তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে দিলি না মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না রে মন কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে সাধু সঙ্গ কেন রে সাধু সঙ্গ দিলে না শত সাধনার বলে আসিয়ায় মানব তুলে শত সাধনার বলে আসিয়ায় মানব তুলে সলয়ানা দিবে বলে আজ দিল না রে মন সলয়ানা দিবে বলে আজ দিল না রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা সেই দিনের আর কয় দিন বাকি দেহ চাইরা যাবে পাখি সেই দিনের কয় দিন বাকি দেহ চাইরা যাবে পাখি ভালো সেই দিনের আর কয় দিন বাকি দেহ চাইরা যাবে পাখি দেখি ভিতরা সবই ফাঁকি সবই চলো না রে মন দেখি ভিতরা সবই ফাঁকি
ছবি চলো নায়া কেন রে সাধু সঙ্গ নিলে না কেন রে সাধু সঙ্গ নিলে না শত সাধনার বলে আসি আয় মানব কুলে শত সাধনার বলে আসি আয় মানব কুলে চলো আনা দিবে বলে আজ দিল নার মো চলো আনা দিবে বলে আজ দিল কেন রে মন সাধর সঙ্গ নিলে না কেন রে মন সাধর সঙ্গ নিলে না নামে প্রেমে তাক তারে পারে যাবাম সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসি আয় মানব কুলে শত সাধনার বলে আসি আয় মানব কুলে চলো আনা দিবে বলে আজ দিল নার মন চলো আনা দিবে বলে আজ দিল সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না রাগ বাবা রাগ